আমার এই প্রেরণা বটা অনুষ্ঠানত আমি আমার লাহরিগা শিক্ষাখণ্ডর খণ্ড প্রাথমিক শিক্ষা বিষয় মহোদয় আর মোরাবাড়ি কলেজের অপহর হও হও অবস্থা থাকা যিজন অসমীয়া বিভাগের মুরব্বী অধ্যাপক শ্রী অংশুমান দাস স্যার তেখেতর উপস্থিতিত এই দুইজনের উপস্থিতিত এই অনুষ্ঠানত আমি তেওঁলোককো সম্বর্ধনা অনুষ্ঠান আমি প্রত্যেক বছরে প্রত্যেক মূল্যায়নের পিছত যে সকল ছাত্র ছাত্রীয়ে 200 নম্বরের উপর পায় তেওঁলোকক আমি একটা প্রেরণামূলক বটা প্রদান করি। সেই হিসাবে আজিও আমি আমার ছাত্র ছাত্রীসকল প্রায় 50 জনের উপর ছাত্র ছাত্রীকে আমি প্রেরণামূলক বটা প্রদান করেছি। কোনকেইটা ক্লাস আছিল? ক্লাস তিনি ক্লাস আছে 6, 7, 8 মোট কিমান গৰাকী ছাত্র ছাত্রী পালে? 50-ৰ ওপৰত পালে, প্রায় 52 জন মানে পালে। আজি বটা আছে, প্রেরণা বটা প্রত্যেক বছরে প্রদান করা হয়, আজিও একই বটা আজি আমি সঁচাকৈয়ে আনন্দিত যে বৃহত্তর মৈরাবাড়ী অঞ্চলের অন্যতম শিক্ষা দীক্ষার প্রাণকেন্দ্র মৈরাবাড়ী মধ্য ইংরাজি বিদ্যালয়ে প্রতি বছরের দরে এইবারও ছাত্র ছাত্রীসকলক উদগনি যোগাবর কারণে প্রেরণা বটার আজি আয়োজন করেছিল। লাহরিঘাট শিক্ষাখণ্ডর মাননীয় খণ্ড প্রাথমিক শিক্ষা বিভাগ বাহারুল ইসলাম স্যার, মৈরাবাড়ী মহাবিদ্যালয়ের অসমীয়া বিভাগের মুরব্বী অধ্যাপক ডক্টর অংশুমান দাস স্যার, মৈরাবাড়ী মহাবিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম স্যার, লগতে এই অঞ্চলের বিশিষ্ট সাংবাদিকসকলের উপস্থিতিত আজি প্রেরণা বটার অনুষ্ঠান আয়োজন করলে তার কারণে আমি সঁচাকৈয়ে আনন্দিত আর গৌরবান্বিত। আর আমি আশা রাখিছো যে এই এনেকুৱা ধরনের অনুষ্ঠানের যোগেদি এই অঞ্চলের ছাত্র ছাত্রীসকলক মানে উন্নতির দিকত আগুয়াই লৈ যাবলৈ এইখন বিদ্যালয় সক্ষম হব আর আগলৈও এনে ধরনের ব্যবস্থা চলি থাকিব তারই আমি আশা রাখিলো। আর আমি এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি।